সন্ধ্যা আপনাদের সাথে আছি তাসনুফা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী রত্না দাসের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি শাহবাগ জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম সকাল 10:30 থেকে রাত 8টা শুক্র ও শনিবার দুপুর 2:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 মে পর্যন্ত ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আজমির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ফ্রম দ্য পেজেস অফ মেমরি বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত ধানমন্ডি ও গুলশানের এইচ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্রকলা প্রদর্শনী সাইলেন্ট রিভলিউশন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 মে পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 থাকছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা রাত 8:20 দেখবেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে আজকে কাজে তেমন প্রেসার ছিল না তাই চলে না তোমার জন্য কি একটা স্পেশাল নাস্তা বানাবো না একটু আগেই দাম ছিল তুমি এই বারান্দায় কেন ঘরের মধ্যে একা একা ভালো লাগছিল না তাই ভাবলাম যে এই সুন্দর বিকেলে বারান্দায় এসে দাঁড়াই আকাশ দেখি সত্যি করে বলো তো তুমি আসলে কি ভাবছিলে একটা কিছু অবশ্য ভাবছিলাম রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমা একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো আমি আসলে রিয়াজ হয়েছি এই গানটার জন্য তুমি সাগর নীলিমানো মেঘের বর্ষণ তুমি শুধু আমারই রাত 9:40 প্রচার হবে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাগজের ফুল এটা ফালতু কথা আমার দ্বারা কইও না সবার এদিকে সব কাম হয় না আমি ইলেকশন করতে যাব কি জন্য আমি করি ব্যবসা ছোটখাটো ডিমের ব্যবসা পাতি করি আমি কি আন্ডার ব্যবসা তুমি করো তুমি যদি এই জীবনে কাউরে মনে করো সহায় দিবার চাও তাহলে তারা দুটা বুদ্ধি প্রথম বুদ্ধি হলো ইলেকশন করো আর দ্বিতীয় বুদ্ধি হলো আর একটা বিয়ে করো দেখবো সে আপসে শুয়ে পড়বো একদম পুরা শুয়ে পড়বো রাত 11:30 থাকছে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি এবার আলাপচারিতা দর্শক আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী রত্না দাস চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা দিদি শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি আপনাকে দেখে অনেক ভালো লাগছে একজন সঙ্গীত শিল্পী আমাদের মাঝে আছে আজকে গান শুনতে পাবো শুরুতে একটু জানতে চাইবো যে কিছুদিন আগেই আপনার তিন কবির একটা অ্যালবাম বেরিয়েছে সেটা সম্পর্কে একটু জানি তিন কবির প্রথম যে আমার অ্যালবামটা বেরিয়েছিল সেটা 96 সালে 96 সালে আমি সেটা মিক্সে করেছিলাম আমাদের দেশের প্রথিত দশা কিছু শিল্পীরা ছিলেন যেমন
আপনার সুবীর নন্দী ছিলেন, আবিদ আপা ছিলেন, তো ওখানে আমি মিক্স গেয়েছিলাম। কয়টা গান আপনি করেছিলেন ওখানে? আমি চারটা গান করেছিলাম। কোথা থেকে করা হয়েছিল? বাংলাদেশ থেকে করেছিলাম? হ্যাঁ, বাংলাদেশ থেকে করেছিলাম। চারটা গানের মধ্যে একটা গান কি আমরা এখন শুনতে পাবো? নিশ্চয়ই। ঝড়েতে বাঁধনু টুটে দিশাহারা এনু ছুটে তাই তোরি তব তটে লাগিল এবার এখনো যা কিছু আছে তুলে লও তব পানে রাখুই ভাঙানায়ে তুমি রাখুই ভাঙানায়ে চরণ তোমার আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার। চমৎকার। তীর কবির চর্চাটা যেখানে তুলনামূলক কম সেখানে এত চমৎকার একটা গান আপনার গলায় শুনতে পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে বাণী বিশেষ করে আমাকে খুব ই করতো, টানতো খুব খুব বেশি, খুব অ্যাট্রাক্ট করতো। আমার খুব ভালো লাগতো তিন কবির গান ছোটবেলা থেকেই গাইতে। এবং এই যে তিন কবির গানগুলো করছিলেন, তিন কবির আসলে চর্চাটা তুলনামূলক বাংলাদেশে কিন্তু কম, সেক্ষেত্রে কতগুলো গান এ যাবৎকালে আপনার করা হয়েছে তিন কবির? 25-30 হবে এরকম, 25-30টার মতো গান। এই তিন কবির গান কি সংগ্রহ করার বা সেগুলোকে আরো ভালো করে দর্শকদের সামনে নতুন ভাবে উপস্থাপন করার কোনো চেষ্টা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, সেটা কেন? সেগুলো হচ্ছে আমি একটু আধুনিক ফর্মে সেই জিনিসটাকে করার চেষ্টা করেছি, যেন মানে কিছুটা শ্রোতাদের যেন খুব ই হয়, মানে একটু টাচি হয়, ভালোভাবে ওরা গ্রহণ করতে পারে, সেটা একটু আধুনিক ফর্মেটে করার চেষ্টা করেছি আর কি। মিউজিক বলেন, গায়কই বলেন, চেষ্টা করেছি আমি। আচ্ছা, তিন কবির যে সময়কালে সেই গানগুলো লিখেছিলেন এবং সুর করেছিলেন, সেইখান থেকে এখন আপনি সেটার মধ্যে নতুনত্ব আনতে চাচ্ছেন, কি মনে হয় যে কি পার্থক্যগুলো ছিল যেগুলো তিন কবিকে অন্যান্য সব কবিদের থেকে বা সঙ্গীতজ্ঞদের থেকে আলাদা করে? ওদের বাণীটাকে সুরটাকে একীভূত করে মানে প্রেজেন্ট করাটা, এবং ইনস্ট্রুমেন্ট তো বটেই, এটাকে করে একসঙ্গে করে দুটাকে মানে মিক্স করে আপনার শ্রোতাদের কাছে প্রেজেন্ট করা, আমার মনে হয় এইভাবে করলে জিনিসটা অনেক বেশি আরও মানে গ্রহণযোগ্যতা পাবে শ্রোতাদের কাছে। এই যে 96 সাল থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত তিন কবি নিয়ে এতগুলো কাজ, কি মনে হয় দর্শক প্রিয়তা কেমন পাচ্ছেন এই তিন কবির কাজ নিয়ে? মূলত আমি নজরুলের গান করি, তিন কবিটাও করতে ভালোবাসি আর কি, এটাই। খুব সম্প্রতি কাজ করছেন? খুব সম্প্রতি আপনার এই মানে আসছে মে মাসের এই প্রথম থেকে তিন কবির আরেকটা আমার অ্যালবাম আসছে, যেটা হচ্ছে আপনার এটা আসবে রিজার্ভেশন থেকে, আর এটার কাজটা করেছি হলো সাইলেন্ট সাউন্ড প্রোডাকশন, এটা সঙ্গীত আয়োজনে ছিলেন সঙ্গীত পরিচালক অজয় মিত্র। আচ্ছা, সোলো অ্যালবাম? সোলো অ্যালবাম। এখানে কয়টা গান পাবো আমরা? এখানে পাওয়া যাবে হচ্ছে ছটা, ছটা গান, ছটা গান। তো সেই আনরিলিজ ট্র্যাক থেকে কোনো একটা গান যদি আপনার এখন মনে পড়ে আমাদেরকে শোনাতে চান? আচ্ছা, ঠিক আছে। ধীরে সুমীরে চঞ্চল নীড়ে ফেলে যাবে মন্দ হিলোল বিগলিত কাঞ্চন সন্নিভ শশধর জল মাঝে খেলে মৃদুদোল ধীরে সুমীরে চঞ্চল নীড়ে খেলে যাবে মন্দ হিলোল বিগলিত কাঞ্চন সন্নিভ শশধর জল মাঝে খেলে মৃদুদোল। আচ্ছা, তিন কবির প্রতি ভালো লাগা ছিল, সেই ভালো লাগাটা আরেকটু বেশি নজরুলের প্রতি কেন ডাইভার্ট হলো? নজরুলের প্রতি ছোটবেলা নাচ করতাম তখন, শুকনো পাতায় নূপুর পায়ে আমি যা নূপুরের ছন্দ, এই গানগুলি খুব রিদমিক ছিল, তো সেই গানের সঙ্গে যখন নাচ করতাম তখন খুব মানে চাইতাম যে গানগুলো যদি শিখতে পারতাম। তারপরে শেখা শুরু, তখন আমি হারমোনিয়ামও বাজাতে পারি না, তখনই শুধু গলায় তুলে তুলে গিয়ে প্র্যাকটিস করা। পরবর্তীতে ঢাকায় এসে, গ্রাম থেকে যখন ঢাকায় এলাম, তারপর ঢাকায় এসে ছায়ানটে ভর্তি হলাম, আমার অনেক ভালো ভালো গুরুদের আমি সান্নিধ্য পেয়েছি, ওনাদের কাছে আমি শেখার চেষ্টা করেছি।
এইভাবেই আসলে আশাটা। সেই গান শেখার ক্যারিয়ার ছোটবেলা থেকে যখন শুরু হলো, তারপর ছায়ানট অবধি কি করে পৌঁছলো? যখন আমি ছায়ানটে ভর্তি হই তখন আমি কলেজে পড়ি। আচ্ছা। হ্যাঁ, তখন যে ছায়ানটে ভর্তি হলাম, তারপরে তো ওখানে আমি অনেক আমার প্রিয় টিচারদের পেয়েছি আপনার সেখানে, খায়রুল আলম শাকিল, সুমন চৌধুরী, তারপরে নীলুফার আপা, হ্যাঁ আমি ওনাদের পেয়েছি, ওনাদের সান্নিধ্যে আমি চেষ্টা করেছি। নজরুল সঙ্গীতের এত বছর ধরে ক্লাস করা, এত বছর ধরে নিজে শিখেছেন, সেই শেখাটা কি কখনো পরবর্তীতে ছাত্রছাত্রীর মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন? অবশ্যই, অলরেডি আমার ছাত্রছাত্রী আছে, আমি বেশ কয়েকটা একাডেমির সঙ্গে জড়িত আছি, আমার বাসায়ও একটা একাডেমি আছে বাঁধনহারা, তো আমি ওদেরকে নিয়ে কাজ করি, আমার খুব ভালো লাগে যে আমি শিখেছি ওটা যেন আমি কারোর মধ্যে ছড়িয়ে দিতে পারি। কি মনে হয় যে নজরুলের গান গাওয়ার জন্য আগ্রহটা কেমন এখন? আগ্রহ মোটেই কম না, কিন্তু আমাদের উচিত হবে কি নজরুল মৃত্যুবার্ষিকী এবং নজরুল জন্মজয়ন্তীতে সীমাবদ্ধ না রেখে নজরুলকে আরও ছড়িয়ে দেওয়া ব্যাপকভাবে, কারণ এত বড় একজন মানে কবি উনি, আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, ওনার যে সৃষ্টি, এই কালজয়ী সৃষ্টিকে আমাদের ছড়িয়ে দিতে হবে সবার মাঝে, এর জন্য আরও বেশি বেগবান করতে হবে ওনাকে, ওনার গান গাইতে হবে, ওনার লেখা পড়তে হবে। এই যে নজরুলকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করছেন, এখন যদি গানের মাধ্যমে নজরুলকে একটু উপস্থাপন করতে বলি তাহলে কোন গানটা শোনা? নিশ্চয়ই আমি একটু চেষ্টা করছি। ও গো কত জন্মের কত সে কাদন করে হাহাকার বুকের তলায়, ও গো কত নিরাশার কত অভিমান ফেনায় উঠে গভীর ব্যথায়, মিলন হবে কোথায় সে কবে, মিলন হবে কোথায় সে কবে, কাঁদিছে সাগর সরিয়া নদী কেন আসিলে ভালোবাসিলে দিলে না ধরা জীবনে যদি কেন আসিলে। আসলে নজরুলের গান আমরা যখনই শুনি না কেন, সকাল কিংবা সন্ধ্যা, তার যে দর্শন, তার যে সেই মাদকতাটা, সেটা সবসময় আমাদেরকে মলিন করে রাখে, অমলিন করে রাখে। আর সেই সাথে জানতে চাইব নজরুল নিয়ে আরও কিছু আপনার কাছ থেকে। দেশে বিদেশে অনেকের গান আপনার ভালো লাগে, নজরুলের গান ভালো লাগে, কোন কোন শিল্পীদের গান ভালো লাগে? আমার ভালো লাগে, আমি শিখেছি আমার গুরু মানস কুমার দাস, কুমিল্লার শিল্পী, ওনার কাছে শিখেছি, ওনার গায়কীটা আমার খুব মানে প্রিয়। তারপরে খায়রুল আলম শাকিল, তারপরে নীলুফার ইয়াসমিন, তারপরে সুমন চৌধুরী, এনাদের গান। নজরুল নিয়ে আপনার কি কোনো কাজ আছে বা কোনো অ্যালবাম করা? নজরুল নিয়ে আমার এই সামনে আসছে আপনার 11ই জ্যৈষ্ঠ কবির জন্মজয়ন্তীতে আমার একটা অ্যালবাম রিলিজ হচ্ছে, সোলো অ্যালবাম। হ্যাঁ, সোলো অ্যালবাম। আর এর মধ্যে আমার দুটো মিউজিক ভিডিও এসছে আর কি নজরুলের। সেটাও কি নজরুলেরই? হ্যাঁ, সেটাও নজরুলের আছে, এটা ই মিউজিক করেছে। আচ্ছা, কোন দুটো গান নিয়ে মিউজিক ভিডিও করলেন? এটা হয়েছে আপনার জাগ না নিশি গানে গানে জাগরণে জাগরণে, এটা আর একটা হচ্ছে ওকে উদাসী বেনু বাজায়, এই দুটো গান। আচ্ছা, নজরুল নিয়ে যে এতদিন ধরে কাজ করছেন, এতদিন ধরে শিখছেন এবং শেখাচ্ছেন, কি মনে হয় যে নজরুলের গানের মধ্যেও কি কোনো কিছু ফিউশন তৈরি করা যায়? অবশ্যই যায়, অবশ্যই, খুবই আধুনিক গান নজরুলের গান, এটা ইচ্ছে করলেই করা যায়, তার ইটা বাণীটা সুরটা ঠিক রেখে অবশ্যই শ্রোতাদের কাছে ফিউশন করে মানে প্রেজেন্ট করা যায়। নজরুলের গান করছেন, তিন কবির গান করেছেন, অনেকগুলো গান আপনার ঝুলিতে আছে, এছাড়াও কি অন্য কোনো ঘরানার গান করা হয়? হ্যাঁ, আমি আধুনিক গানও করি। কোনো ধরনের অ্যালবাম কি বের হয়েছে আধুনিক? না, আধুনিকের কোনো অ্যালবাম আমার এখনও বেরোয়নি, কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রাম আমি করেছি, বিটিভিতে করেছি, বেশ কয়েকটা করেছি। কার কার গান ভালো লাগে আধুনিক? আধুনিক তো আসলে ইন্ডিয়ান বাংলা গানগুলো খুব টানে আমাকে, আমাদের দেশের রুনা লায়লা আছেন, সাবিনা ইয়াসমিন আছেন, এনাদের গানও খুব আমার পছন্দ। যে গানগুলো আপনাকে টানে সেরকম একটা গান থেকে, গানগুলো থেকে যদি আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, হারালো সুর হারালো গান,
ঘুরালো যে বেলায় আমার মনে মেঘের মেলা আকাশে আজ রঙের খেলা মনে মেঘের মেলা ভীষণ মেলোডিয়াস, অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি গান আমাদেরকে শোনানোর জন্য। আর সেই সাথে গান নিয়ে আপনার যত রকমের স্বপ্ন আছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হোক, শুভ সুন্দর পক্ষ থেকে থাকলো শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকেও, শুভ সুন্দরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপ আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 2215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভ সন্ধ্যা।